হ্যালো বন্ধুরা, আমি সীমা ভট্টাচার্য। সীমার রান্নাঘর নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করছি ইলিশ মাছের ঝোল। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানাচ্ছি, দেখুন। এই দেখুন ইলিশ মাছ নিয়েছি, এই দেখুন, আর এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করবো। বেগুন আলু কেটে রেখেছি, ঝোল বানাবো। বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো, যেহেতু ঝোলের মাছ। হয়ে গেছে বন্ধুরা, দেখুন। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এত তেল লাগবে না, তাই তেল তুলে দিচ্ছি। এবার বেগুন আলুটা ভাজবো আমি, এতে ফোড়ন দিচ্ছি, পাঁচ ফোড়ন। একদম সিম্পল ঝোল হবে, ইলিশের ঝোল বেগুন আলু দিয়ে। একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আলু বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা লঙ্কাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বেগুন সবই দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নিয়ে আদা দেব। বেশি ভাজার দরকার নেই। এবার জল ঢেলে আদা দিয়ে, নুন হলুদ মিষ্টি দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব। এই আদা দিয়ে দিচ্ছি। একদম সিম্পল ঝোল হচ্ছে, তাই জন্য বেশি ভাজলাম না। আদা দিলাম আর হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচের মতো, একটু ধনে গুঁড়ো দিলাম এক চামচের মতো। এক চামচের মতো দিলাম নুন, ঝোল হবে ওই জন্য বেশি করে একটু নুন দিতে হলো। একটু সামান্য চিনি দিচ্ছি টেস্টের জন্য। একটু সামান্য
কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ি দিচ্ছি। এবার আর কিছু দেওয়ার নেই, ভালো করে নেড়ে নিয়ে জল ঢেলে দিতে হবে ডালি। তারপরে হবে সিদ্ধ হয়ে গেলে আলু মাছ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোল মনে হয় হয়ে গেছে। দেখি ঝোল হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু জলে ফুটে যাক, তারপর নামিয়ে দেব। আলুও গলে গেছে। ইলিশ মাছ তো বেশিক্ষণ লাগে না ঝোল ঢুকতে, বেশি বেশি ফোটালে আবার গলে যাবে, একটু পরে নামিয়ে দেব। এবার নামিয়ে দেব। হয়ে গেছে, হয়ে গেছে, অফ করে দিলাম। ইলিশের ঝোল হয়ে গেছে। এবার বেশি ফোটালে গলে যাবে, বেগুন গলে যাবে, ইলিশ মাছও গলে যাবে, একদম ভ্যাট গলা হয়ে যাবে, আলু গলে যাবে। এই দেখুন ঝোল, কি সুন্দর ঝোল হয়েছে। এবার ঢেলে নেব বাটিতে। দেখুন বন্ধুরা, যদি ভালো লাগে তারা একটা লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দেবেন, লাইক করবেন বন্ধুরা, উৎসাহ দেবেন, ভালো থাকবেন।